আসসালামু আলাইকুম। আইটিনেট হোস্টিং এর আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, হর্ড ওয়েবমেইলে ইমেলগুলো সিলেক্ট করে কিভাবে ডিলিট করতে হয়। হর্ড ওয়েবমেইলে ইমেল সিলেক্ট করার পর তা ডিলিট করার জন্য প্রথমেই আপনার ওয়েবমেইল লগইন পেজে চলে আসতে হবে। এরপর আপনার ওয়েবমেইলটি ইমেল অ্যাড্রেস ফিল্ডে টাইপ করার পর আপনার ওয়েবমেইলের পাসওয়ার্ডটি পাসওয়ার্ড ফিল্ডে টাইপ করে লগইন বাটনে ক্লিক করুন। এরপর হর্ড ওয়েবমেইল ক্লায়েন্টে আপনার ওয়েবমেইল ওপেন করার জন্য হর্ড আইকনে ক্লিক করে ওপেন বাটনে ক্লিক করুন। এখান থেকে আপনার ইনবক্সে আসা সকল ইমেলগুলো দেখতে পাবেন এবং যে ইমেলটি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ইমেইলের পাশে থাকা বাম পাশে চেকমার্ক বক্সে চেক করে এরপর টপ বার মেনুর ডিলিট বাটনে ক্লিক করবেন। কোনো ইমেলের যদি মাঝ বরাবর কোনো ক্রস আন্ডারলাইন দেখতে পান তার মানে এটি বুঝতে হবে এটি ডিলিট করা হয়েছে এবং নির্ধারিত সময় বা এক মাস পরে এটি অটোমেটিকভাবে এখান থেকে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই ইমেলটি এখন ট্র্যাশ ফোল্ডারে রয়েছে। তবে এখান থেকেও যদি আপনি পার্মানেন্টভাবে ডিলিট করতে চান তাহলে আপনার ডিলিট করা ফাইলটি সিলেক্ট করে ডিলিট আইকনে ক্লিক করতে পারেন অথবা টপ বার মেনুর আদার ডাউন অ্যারো বাটনে ক্লিক করে পার্স ডিলিট বাটনে ক্লিক করেও আপনি এটি পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন এবং এটি একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার ইমেলটি পার্মানেন্টভাবে ডিলিট হয়েছে, অর্থাৎ এটি এখন ট্র্যাশও নেই এবং এই ইমেলটি আর কোথাও নেই। এছাড়াও আপনি যদি চান যে আপনার ইনবক্সে থাকা সকল ইমেলগুলো অর্থাৎ সিলেক্ট অল করে সবগুলো একবারে ডিলিট করবেন সেটিও আপনি করতে পারবেন। দেখবেন বাম পাশে চেকমার্ক বক্সে সিলেক্ট অল একটি চেকমার্ক বক্স দেখতে পাবেন, এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারেন অথবা মাউস পয়েন্টের বাম বাটন ক্লিক করেও আপনি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারেন। এখন সবগুলো ইমেল ডিলিট হয়ে গেছে। আপনি যদি এখন কোনো ইমেল অর্থাৎ ট্রাশ ফোল্ডার থেকে যদি ইনবক্সে নিয়ে আসতে চান বা আনডিলিট করতে চান সেক্ষেত্রে আপনি সিলেক্ট অল ক্লিক করবেন অথবা যে ইমেলটি আপনি আনডিলিট করতে চাচ্ছেন সেই ইমেলের পাশে থাকা বাম পাশে চেকমার্ক বক্সে চেক করে নেওয়ার পর মাউস পয়েন্টের বাম বাটন ক্লিক করে আনডিলিট করবেন। আনডিলিট বাটনে ক্লিক করলেই তা আনডিলিট হয়ে যাবে, অর্থাৎ আপনার ট্রাশ ফোল্ডার থেকে এখানে চলে আসবে। তো একই প্রসেসে আপনি চাইলে সবগুলো ইমেল সিলেক্ট করে ডিলিট করার পর আবার পুনরায় যদি আপনি আদার ডাউন অ্যারো বাটনে ক্লিক করে পার্স ডিলেটেড বাটনে ক্লিক করেন তাহলে সবগুলো ইমেল আপনার এখান থেকে পার্মানেন্টভাবে মুছে যাবে বা ডিলিট হয়ে যাবে। তবে আপনি যদি চান সেই ডিলিট করা ইমেলগুলো আপনি এখান থেকে হাইড করবেন তাহলে এখানে হাইড ডিলিটেড বাটনে ক্লিক করে আপনি এগুলো হাইডও করে রাখতে পারেন। তো আমি আপাতত আনডিলিট করে দিচ্ছি এবং আপনি চাইলে কিন্তু আদার ডাউন অ্যারো বাটনে ক্লিক করেও এখানে সিলেক্ট করে আনডিলিট বাটনে ক্লিক করলেও কিন্তু আনডিলিট হয়ে যাবে, অর্থাৎ ট্রাশ ফোল্ডার থেকে এখানে আসবে। তো এখন যদি আপনি চান যে কোনো ইমেল যদি আপনি ডিলিট করেন তাহলে সেটা ট্রাশ ফোল্ডারে যাবে, এখানে আর থাকবে না, ইনবক্সে থাকবে না। সেক্ষেত্রে আপনি টপ বার মেনুর গিয়ার আইকন অর্থাৎ সেটিংস আইকনে আপনি যদি মাউস পয়েন্টার হভার করেন এরপর আপনি এই ধরনের একটি মেনু দেখতে পাবেন। এই মেনু থেকে প্রেফারেন্সেস এসে আপনার মাউস পয়েন্টার হভার করবেন, এরপর মেইল বাটনে ক্লিক করবেন, এরপর ডিলিটিং অ্যান্ড মুভিং মেসেজেসে ক্লিক করবেন এবং এইখান থেকে দ্বিতীয় যে অপশন রয়েছে অর্থাৎ মুভ ডিলিটেড মেসেজেস এই অপশনের বাম পাশে চেকমার্ক বক্সে চেক করার পর সেভ বাটনে ক্লিক করবেন। তাহলেই ট্রাশ ফোল্ডার জেনারেট হয়ে যাবে। এরপরে যদি আমি কোনো ইমেল ডিলিট করি সিলেক্ট করে তাহলে কিন্তু আর এখানে ইনবক্সে থাকছে না, সেটা সরাসরি চলে যাবে ট্রাশ ফোল্ডারে। এবং আপনি যদি ট্রাশ ফোল্ডার থেকে এটা পার্মানেন্টলি মুছে ফেলতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট অল করে সিলেক্ট করে নিতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে কিছু ইমেল আপনার ট্রাশ ফোল্ডারে থাকবে এবং কিছু ইমেল আপনি এখনই পার্মানেন্টলি ডিলিট করবেন ইনস্ট্যান্ট, সেক্ষেত্রে সেই ইমেলটি আপনি বাম পাশে চেকমার্ক বক্সে ক্লিক করে তা সিলেক্ট করে নেওয়ার পর উপরে ডিলিট বাটনে ক্লিক করবেন অথবা মাউস পয়েন্টের বাম বাটন ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলেও এটি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার হর্ড ওয়েবমেইলে সিলেক্ট করা ফাইলগুলো ডিলিট করতে পারেন অথবা ট্রাশ ফোল্ডার অ্যাড করতে পারেন। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।